নদীর পাশে বেশ কয়েক বিঘা সরকারি জমি দখল করে রেখেছিল জমি মাফিয়ারা। নদীর পাড়ে সিমেন্টের খুঁটি গেড়ে সীমানা তৈরি করা হয়েছিল। সেই অভিযোগ কানে আসতেই সেখানে হানা দিলেন বিডিও। জেসিবি দিয়ে অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। নিজের হাতে খুঁটি উপড়ে ফেললেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। রাজগঞ্জের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতে ধারাগজ এলাকায় করদোয়া নদীর পাশে বেশ কয়েক বিঘা জমি এইভাবেই দখল করে রাখা হয়েছিল বলে অভিযোগ। কংক্রিটের খুঁটি দিয়ে সীমানা তৈরির পাশাপাশি নদীর পাড়ও দখল করে রাখা হয়। সেই অভিযোগ কানে আসতেই সেখানে রাজগঞ্জের বিডিও সশরীরে হানা দিলেন। অভিযানের খবর পেয়ে ছুটে আসেন গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত দত্ত এবং আম্বারি ফাড়ির পুলিশও। বিডিও নিজে হাতে খুঁটিগুলি উপড়ে ফেলে দিলেন। নিজে দাঁড়িয়ে থেকে আর্থ মুভারের সাহায্যে একটি ঘরও ভেঙে ফেলা হয়। বিডিও বলেন, ওই জমি দখলের অভিযোগ তার কাছে এসেছিল, সেই কারণেই তিনি অভিযানে নামলেন। প্রায় 30 থেকে 35 বিঘা জমি কে বা কারা দখলের চেষ্টা করেছিল তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। পুলিশকে বলা হয়েছে এই ব্যাপারে সঠিক তদন্ত করতে। যারা এই জমি দখলের ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি নতুন বিডিওর হুঁশিয়ারি, ব্লকের যেখান থেকে সরকারি সম্পত্তি দখলের অভিযোগ আসবে সেখানেই অভিযান করা হবে। আমাদের যে মাঝিয়ালি জিপি আছে সেখানে আসছিলাম। এখানে দীর্ঘদিন যাবৎ একটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে সরকারি যে জমিগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, সেই জমিগুলো কেউ বা কারা দখল করবার চেষ্টা করছে, এবং সেই দখল করার পরে সেই আঙুলটা আমাদের প্রশাসনের দিকে আসছে। এটা কখনোই আমরা রাজগঞ্জগুলোকে বরদাস্ত করবো না, কারণ প্রশাসন এর সঙ্গে জড়িত নেই, কোনো অ্যাডমিনিস্ট্রেশন এর সঙ্গে জড়িত নেই। আমরা আমাদের কাছে এরকম খবর আসলে এবং আড়াইরা নিজে গিয়ে দেখছেন, এবং পুরো ল্যান্ডটা সরকারি ল্যান্ড রয়েছে। এখানে কেউ বা কারা যদি কেউ এই চক্রান্ত চালাতে থাকে আমরা প্রশাসন কঠোর হাতে ব্যবস্থা নেব। কতটা জমি আজকে দেখলেন এখানে? আমরা যেটা দেখতে পাচ্ছি রেকর্ডে 30-35 বিঘার মতো জমি দেখা যাচ্ছে, পুরোটাই ঘিরে রেখেছিলেন। কে রেখেছেন আমরা এটা পুলিশকে বলবো ইনভেস্টিগেশন করার জন্য, কারণ আমাদের সরকার থেকে নির্দেশ রয়েছে এরকম অন্যায় কাজ যিনি করবেন তাকে কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। নদীর চরও দেখি, হ্যাঁ, নদী লাগোয়া ল্যান্ড রয়েছে এবং এখানে সোশ্যাল ফরেস্ট রয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে গাছ লাগানো রয়েছে, পুরো ল্যান্ডটাকে তারা ঘিরে রেখেছে। কিন্তু আমি প্রায় ঘন্টা 5-এক হয়ে গেল এখানে, কেউ আমার সামনে আসেননি। তা আমরা এবং আমার সঙ্গে আড়াই সাহেবরা রয়েছেন এবং আমাদের প্রধান সাহেবও আছেন, তাই আমরা এই ল্যান্ডটা যেহেতু সরকারি ল্যান্ড এভাবে কি অবৈধভাবে এটা ব্যবসা চালিয়ে যাচ্ছে এটা আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ঠিক আছে।